বিষয়টি স্পষ্ট হয়েছে। ইউক্রেন প্রসঙ্গে নেটো ও রাশিয়ার মধ্যে বাগবিতণ্ড অব্যাহত রয়েছে। উত্তেজনা কমাতে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ান সেনা প্রত্যাহার ও রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছে নেটো। তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেনকে নেটো সদস্য করা হলে মস্কো তা মেনে নেবে না। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নেটো সদস্য দেশগুলোর শীর্ষ সম্মেলনের আগে বাগবিতণ্ডার ঘটনা ঘটল। এক সংবাদ সম্মেলনে নেটোর মহাসচিব অ্যান্ডার্স ফর্ক রাসমুসেন বলেন, ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের কথা থাকলেও তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়াকে মার্চ মাসে রাশিয়া অঙ্গীভূত করার পর নেটোর 28টি সদস্য দেশের এটি প্রথম শীর্ষ সম্মেলন। এতে নেটো সদস্য দেশগুলোর নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।